মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সকল মানুষের জন্য চক্ষু পরীক্ষা শিবির চোখের আলোয় প্রকল্প চালু হয়েছে। শুক্রবার দুর্গাপুরের প্রান্তিকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌরমাতার রাখি দেওয়ারের উদ্যোগে চোখের আলো কর্মসূচি পালিত হলো। আনুমানিক 150 জন এলাকাবাসী এসে তাদের চক্ষু পরীক্ষা করান। চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রয়োজন মতো বহু মানুষের হাতে নিখরচায় চশমা তুলে দেওয়া হয় দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে। পৌরমাতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। আমরা প্রত্যেকদিন এইটা যেমন আমাদের কাছে কাল থেকে রেডি হয়েছে, এটা আমরা অনেকগুলো জায়গাতেই পাঠিয়েছি করার জন্য, পুরো সব মানুষ অংশগ্রহণ, কারণ আমরা প্রচার চালাচ্ছি এবং প্রচার চালানোর জন্যই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত মানুষের এখানে লাইন পড়েছে। এবং আমরা চাইছি এটা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিয়ে তা সেই জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এই চোখের আলো ক্যাম্পগুলো আমরা করব। আমাদের একটা প্ল্যানিং কীভাবে করব সেটাও আমরা বসে ঠিক করেছি। এরপর আমাদের আবার যে উপিসিগুলো আছে সেগুলোর মাধ্যমে হবে, তাছাড়া ওয়ার্ডে কোনো কমিউনিটি হল নিয়ে হোক সেখানেও হবে। হ্যাঁ, আমরা তো আজকে দুর্গাপুরে গতকাল অবধি আমরা 23,000 মানুষের হাতে কার্ড তুলে দিতে পেরেছি এবং সেখানে অনেকেই মানে যেগুলো খুব এমার্জেন্সি আজকে হঠাৎ কোনো কিছু অসুবিধায় পড়েছে তাদের কালকে অপারেশন করার জন্য সেটা আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে সেই কার্ড করে এমনকি 5 দিনের মধ্যে সেই মিশনে অপারেশনও হয়ে গেছে এমনও মানুষে আছেন। তাছাড়া আরেকজনে আছে, পরশু দিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়াতে ওনার অপারেশন হওয়ার জন্য আজকে উনি কার্ডটা হাতে পাবেন। তো আমরা আজ পর্যন্ত 23,000 দেওয়া হয়ে গেছে এবং এখনও আমাদের আজকে 3-4 জায়গায় আমাদের ফটো তোলা চলছে, যেটা হচ্ছে ভিড়িঙ্গি টিএন স্কুল, বিধানভবন আমাদের 1 নম্বর বোর্ডের আন্ডারে, 2 নম্বর ভিড়িঙ্গি টিএন, আর 3 আর 5-এর ক্ষেত্রে সিধুকানু স্টেডিয়াম, 4 নম্বর আছে আমাদের বোর্ডের দুর্গাপুর টিএন, সেখানে আমাদের ফটো তোলা চলছে যাতে মানুষ স্বাস্থ্যসাথী কার্ডটা সহজে পেয়ে যায় এবং প্রচুর মানুষ উপকৃত। সেটা আপনারাও যেখানে আপনারাও তো টিভি মাধ্যমে যারা আপনারা চ্যানেল মাধ্যমে আছেন আপনারাই বুঝতে পারবেন মানুষ কতটা উপকৃত হয়েছে। আনিয়ে লাগায় আবার আপনার একটু কমে, তারপর আবার আপনার আবার পরে আবার